আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। এটাকে বলা যেতে পারে আপনার গ্যারেন্টি ভিডিও বলা যেতে পারে। হ্যাঁ, মূলত আজকে আমাদের সামনে, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের দুজন ভাই উপস্থিত আছেন। তো বিশেষ করে ওনারা এসছেন এক জায়গা থেকে, তো ওনাদের আমরা নাম এবং পরিচয় সাথে কোথা থেকে এসছেন সব কিছু আমরা জেনে নেব। তো বিশেষ করে আমরা পিসের হিসেবে ভাই এসছেন আর কি, তো উনি ওনার সাথে ওনাদের মসজিদের ইমাম সাহেব এসছেন আর কি। তো প্রথমে আগে আমরা ইমাম সাহেবের সঙ্গে কথা বলে নিই, তারপরে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো আর কি। তো ভাই, আপনি একটু পরিচয় দিয়ে একটু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আফজাল হোসেন, গ্রাম শিশাপাড়া, ইসলামপুর থানা, মুর্শিদাবাদ। তো ভাই, আপনারা আজকে মূলত কিসের জন্য এসেছেন একটু বলেন আমাদের দর্শকদেরকে। আমার মামার কিডনিতে পাথর হয়েছে, এই জন্য সঙ্গে নিয়ে এসেছি। আচ্ছা, প্রিয় দর্শক, বিশেষ করে ওর মামার যে কিডনিতে পাথর এখানে দেখা যাচ্ছে, পাথরের যে রিপোর্টটা আপনারা দেখেন এখানে কত আছে, 19.7 mm যে পাথর আছে, হ্যাঁ, সেটার ওষুধ নেওয়ার জন্য মূলত ওনারা এসছেন আর কি। তো তার আগে আমরা এখানে আরও কিছু বলার আগে আমরা বিশেষ করে পেশেন্টের কাছ থেকে জেনে নেবো যে ভাই, আপনার সমস্যাটা কতদিন থেকে, এই বিষয় নিয়ে একটু মানে যদি কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার সমস্যা হচ্ছে, গত 3 বছর আগে অপারেশন করিয়েছিলাম। 3 বছর আগে অপারেশন করিয়েছিলেন? আচ্ছা, কিসের জন্য অপারেশন করিয়েছিলেন? কিডনিতে পাথর হয়েছে, পাথরের জন্য অপারেশন করেছিলেন। 3 বছর পর আবার এই 2 বছরের মধ্যে আবার সমস্যা হয়। আচ্ছা, 3 বছর এই করার পরে মানে কতদিন আপনার ভালো ছিল? 1 বছর নাকি? 2 বছর ভালো ছিল। 2 বছর ভালো ছিল, তারপর আবার পাথর হয়। তারপর আবার ফের এই পাথর হয়েছে, সাইডে ব্যথা করে। তারপর চিকিৎসা রিপোর্ট করার পর জানলাম যে আবার পাথর হয়েছে। আচ্ছা আচ্ছা। তো বিষয় যেটা হচ্ছে যে আপনি আমাদের ব্যাপারে কোথা থেকে জানলেন বা কে আপনাদেরকে বলেছে? ভিডিওর মাধ্যমে এটা দেখেছিলাম। আচ্ছা, তো প্রিয় দর্শক, বিশেষ করে ভিডিওর মাধ্যমে ওনারা দেখেছেন। এখানে মূলত আজকের যে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি যে বিশেষ করে কিডনিতে যাদের পাথর তাদের আমাদের এখান থেকে গ্যারেন্টি সহকারে ওষুধ দেওয়া হয়, অর্থাৎ কাজ যদি না হয় টাকা ফেরত। এটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি যে আমরা এই প্রতিশ্রুতি যে রক্ষা করব, হ্যাঁ, সেটার জন্য মূলত আজকে মানে এই ভিডিওটি করা। তো এখানে যেটা হচ্ছে কি যে আমরা যেটা রোগীদেরকে বলে থাকি যে বিশেষ করে আমাদের কাছে চিকিৎসা করার জন্য এখানে আপনার কোনো লস নেই, কোনো লস নেই মানে হয় আপনার কাজ হবে, বিশেষ করে কিডনির পাথরের ক্ষেত্রে এটা আমরা গ্যারেন্টি দিয়ে থাকি, হয় কাজ হবে আর নয় টাকা ফেরত পাবেন। তো আমরা যেটা গ্যারেন্টি দিই, কতটা গ্যারেন্টি দিই, আমরা গ্যারেন্টি দিই 1 মাসে 4 mm পাথরের গ্যারেন্টি। অর্থাৎ আপনার 10 mm থাকুক, 20 mm থাকুক, 50 mm থাকুক, 1 মাসে মিনিমাম 4 mm গলবে। হ্যাঁ, বিশেষ করে 4 mm গলবে মানে এই নয় যে 4 mm গলবে, 4 mm বেশি গলবে না। সাধারণভাবে একটা পাঙ্খা কোম্পানি বা যে কোনো কোম্পানি দেখা যায় যে তার কোনো প্রোডাক্টে গ্যারেন্টি দেয়, হয়তো 1 বছরের গ্যারেন্টি দেয় বা 2 বছরের গ্যারেন্টি দেয়, দেখা যায় সেটা 5 বছর 6 বছর চলে যাচ্ছে, খারাপ হচ্ছে না। তো আমাদের 4 mm গ্যারেন্টি দিই, দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন ভিডিও দেখবেন যে তাদের 10 mm 12 mm পর্যন্ত গলেছে, 7 mm 8 mm 10 mm 12 mm পর্যন্ত গলেছে পাথর। তো এখন ভাইয়ের যেহেতু 19.7 mm পাথর আছে, সেটা হয়তো 1 মাসও গলতে পারে, 2 মাসেও গলতে পারে, 3 মাসও সময় লাগতে পারে, সেটা আল্লাহই ভালো জানেন, যা সময় লাগবে লাগবে। কিন্তু একটা জিনিস এখানে স্পষ্ট মানে হওয়া উচিত মানুষের যে আমরা কিন্তু রোগ ভালো করার গ্যারেন্টি দিচ্ছি না, আমরা কিসের গ্যারেন্টি দিচ্ছি, কাজ না হলে টাকা ফেরতের গ্যারেন্টি দিচ্ছি। ভাই বুঝতে, ঠিক আছে তো কথাবার্তা নাকি? রোগ ভালো করবে কে? আল্লাহ। তাহলে রোগ ভালো করবে আল্লাহ, আমরা রোগ ভালো করার কোনো গ্যারেন্টি দেওয়া নেওয়া নয়। আমরা গ্যারেন্টিটা কিসের জন্য দিচ্ছি, যদি আপনার কাজ না হয়, আপনার ভাই রোগ যদি না সারে, টাকাটা আপনি ফেরত নিয়ে যাবেন, এটা হচ্ছে গ্যারেন্টি। তো অনেকে হয়তো বিভিন্ন রকম ভাবতে পারে, গ্যারেন্টি কে, আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করেন, তো গ্যারেন্টি আবার কি? হয়তো অনেকে মানে ভুল মানে বুঝতে পারে আর কি। তো ভাই এটা বিষয় নয়, কাজ না হলে আপনি টাকা ফেরত পাবেন। কারণ একটা গরিব মানুষ, দেখেন একটা গরিব মানুষ সে এখানে যে এসে 5,000 টাকা আছে যে আমাদেরকে ইনভেস্ট করবে, হ্যাঁ, এখানে এসে যে 5,000 টাকা ইনভেস্ট করবে, তো তার তো একটা যদি না কাজ হয় তাহলে সে কত কষ্ট করে টাকাটা মানে জমা করেছে, এটা উদাহরণ বলছি, কত কষ্ট করে সে টাকা জমা করেছে। এবার যদি দেখা যায় কাজ না হয় তাহলে তো তো মানে মানে হতাশা যে আমার কাজ হলো না, এত টাকা আমার খরচ হয়ে গেল। তো এই জন্য কী হচ্ছে যে আপনার এখানে কোনো হতাশা হওয়ার কোনো ব্যাপার নাই, হয় আপনার কাজ হবে আর নয় টাকা ফেরত পাবেন। আমরা হয়তো কী করতে পারি যে ঠিক আছে, আপনার 1 মাসের আপনাকে ওষুধ দিলাম, কাজ হলো না, তো 2 মাসে ওষুধ দিলাম, যান ভাই আপনি ফ্রিতে ওষুধটা নিয়ে যান, তারপরে আপনি দেখেন, আমরা চেষ্টা করে দেখছি 1 মাস, হ্যাঁ, তারপরে দেখা গেলো যে হ্যাঁ কাজ হলো, তো আলহামদুলিল্লাহ ভালো কথা, দেখা গেলো যে কাজ হয়নি, আপনি টাকা ফেরত নিয়ে যান। তার মানে আপনাকে দ্বিতীয়বার ফ্রি ওষুধ দিলাম মানে ফ্রি ফ্রি আপনার মানে টাকা শোধ, এরকম না।
কাজ না হলে আপনি টাকা নিয়ে যান ভাই, কাজ হলে আপনার টাকা আমাদের পকেটে থাকবে, আর কাজ না হলে টাকা ফেরত নিয়ে যান, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। তো মূলত এটা আমরা এখানে প্রকাশ্যভাবে মানুষদেরকে মানে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা এইভাবে আমরা বলি রুগীদেরকে যে আপনি কিসের গ্যারান্টি নিতে চাইছেন, আপনার বিশ্বাস না হলে বলেন আপনি স্ট্যাম্প পেপার দেন, স্ট্যাম্প পেপারে সই করে দিচ্ছি, বলেন আপনাকে আর কোনো কাগজ পাইতে সই করতে হবে সেটাও আমরা করে দিচ্ছি, আর না যদি আপনি সেগুলো না নিয়ে আসেন কমসে কম আসেন ভিডিও করে আমরা মানুষকে জানিয়ে দিই যে আমরা গ্যারেন্টি সহকারে আমরা ওষুধ দিচ্ছি, কাজ না হলে ফেরত টাকা ফেরত দেব, এটা প্রতিশ্রুতি দিচ্ছি। এই কথা আমি সবাইকে জানাচ্ছি, আমাদের চ্যানেলে যারা আছে তাদেরকেও, বিশেষ করে যে কেউ এই ভিডিও আপলোড করে অন্য চ্যানেলেও দিতে পারেন, তারাও জানুক বা শেয়ারও করতে পারেন, কোনো সমস্যা নেই আমাদের ভিডিও। তো প্রিয় দর্শক বিশেষ এই ছিল আজকে আমাদের মানে ইনফরমেশনটা দেওয়ার আর কি, মূলত এটা হচ্ছে একটা গ্যারেন্টি ভিডিও আর কি। এই ভিডিও আপনারা বেশি বেশি মানুষকে শেয়ার করেন, হ্যাঁ, জানুক মানুষ যে কোনো ধাপ্পাবাজি নয়, কোনো চিটিংবাজি নয়, মানুষ যাতে একটা ভরসা পায় যে হ্যাঁ কাজ না হলে টাকা ফেরত পাবো, আমার ওখানে গিয়ে কোনো লস নাই। আর আমরা তো বলি না ভাই আমাদের কাছে চিকিৎসা করান, আমরা কি বলি আমাদের কাছে চিকিৎসা করাতে হবে না, আপনাকেও বলেছি আমাদের কাছে চিকিৎসা করানোর দরকার নেই, আপনি আগে দেখেন হোমিওপ্যাথি বা অন্য কোনো প্যাথি দেখেন, যদি আপনার কাজ হয় 500,000 ওখানে চিকিৎসা করান। কাজ যখন আপনার হচ্ছে না, লম্বা সময় লাগছে বা অপারেশন করতে হবে এইরকম পর্যায়ে যখন আপনার কন্ডিশন চলে গেছে তখন আপনি আমাদের কাছে চিকিৎসা করান, কারণ 500,000 টাকা লাগবে দিয়ে আপনি ভালো হবেন, আর আমাদের কাছে এসে 5,000 টাকা দেবেন তাহলে তো আপনার কষ্ট লাগবে। তো এই জন্য বলি আমাদের কাছে চিকিৎসা করার দরকার নেই, কন্ডিশন যখন দেখা যাবে আপনার 25,000, 30,000, 40,000 টাকা এবার খরচ হতে যাচ্ছে, অপারেশন করতে হবে, কোনো উপায় হচ্ছে না, তখন আপনি আমাদের কাছে চিকিৎসা করান, তাহলে তখন আপনাকে 5-10,000 টাকা খরচা করতে আপনার জন্য আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, তো প্রিয় দর্শক একদম স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি, আমরা স্পষ্টভাবে আমাদের লোক রাখা আছে, তারাও যে কোনো পেশেন্ট আসে তাদেরকে স্পষ্ট করে সমস্ত কিছু বলে দেওয়া হয়, তারপরে সে মন হলে আমাদের কাছে অ্যাডমিশন নেয়, চিকিৎসা করায় অথবা সে ফিরে যায়, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা এক কথা বলবো, পরবর্তীতে আর এক রকম হবে বা একরকম কথা বলবে এটা আমরা শুনতে রাজি নই। তো প্রিয় দর্শক বিশেষ করে আমরা চেষ্টা করে যাচ্ছি সততার সাথে আমাদের আপনাদেরকে পরিষেবা দেওয়ার, এবং আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সততাভাবে মানুষকে পরিষেবা দেওয়ার তৌফিক দান করেন, এবং যাতে মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হয়, আমরাও যাতে মানুষের উপকার করতে পারি। তো এই বলে আমাদের ভিডিও সংক্ষিপ্ত করছি, এবং আর একটা কিছু ভাই কথা বলবে, ওনার কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে সেবা দান করে সুস্থতার সাথে। তো ভাই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ একবার ওনার যেহেতু কিডনি অপারেশন হয়ে আছে, যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করে, ওনার কিডনি সমস্যা দূর করে দেয়। আর বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাবেন, হ্যাঁ, তারা আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে যোগাযোগ করবেন, আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারটা আপনারা নোট করে নেন, 9732624907, আমি আবারও বলছি 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এবং যারা চিকিৎসা করাবেন এক থেকে দুই দিন আগে ফোন করে নাম লিখে দেবেন অথবা হোয়াটসঅ্যাপ করে নাম লিখে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।